আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, টার্কি সম্বন্ধে। বাংলাদেশে খামারিদের জন্য সম্ভাবনাময় একটি খামার, টার্কি খামার, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে খামারগুলোর ভিতরে টার্কি অত্যন্ত লাভজনক একটি খামার। টার্কি প্রধানত বন্য পাখি, এর প্রথম বাড়িতে লালন পালন শুরু হয় উত্তর আমেরিকায়। টার্কি ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের সর্বত্র অনেক জনপ্রিয় একটি পাখি। এটি মুরগির মতো, তবে এটি বৃহৎ আকৃতির একটি পাখি। এর ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের আবহাওয়া টার্কি পালনের জন্য অনেক সুন্দর। বাংলাদেশের ছোট ছোট খামারিরা, মুরগির খামারিরা যখন বার্ড ফ্লু অন্যান্য রোগের আক্রমণে অনেকেই নিঃস্ব হয়ে গেছে, তখন তাদের জন্য একটি সুখবর নিয়ে এলো টার্কি খামার। টার্কি যথাযথ বায়ো সিকিউরিটি ব্যবস্থা করতে পারলে এর কোনো রোগবালাই হয় না, রোগবালাই অত্যন্ত কম টার্কির। টার্কি বাংলাদেশে অল্প কয়েকদিনের ভিতরেই, কিছু সময়ের ভিতরেই খুব জনপ্রিয় হয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে টার্কির বৈদেশিক মুদ্রা অর্জনের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তরুণ প্রজন্মরা টার্কি খামারকে পেশা হিসেবে নেয়ার কথা চিন্তা করে দেখতে পারেন, একটি সুন্দর একটি খামার। টার্কির খাবারের কথা যদি বলি, অনেক সুলভ মূল্যে আপনি টার্কিকে খাবার সরবরাহ করতে পারবেন, যেখানে মুরগি, কোয়েল এবং অন্যান্য ক্ষেত্রে সম্পূর্ণ রেডি ফিড বা ব্রয়লারের উপরে নির্ভর করতে হয়। এই খাবারগুলো গম, ভুট্টা, অন্যান্য উপাদান দ্বারা তৈরি, আমাদের খাবারের মতোই, কিন্তু টার্কির ক্ষেত্রে এটা অন্যরকম। টার্কি 75% ঘাস খায় এবং 25% দানাদার খাদ্য। সেক্ষেত্রে ঘাসের ভিতরে কচুরিপানা এবং অন্যান্য ঘাস, যেগুলো আপনি পয়সা দিয়ে কিনতে হবে না, শুধু সংগ্রহ করার দরকার হবে, 75% ঘাস এবং 25% দানাদার খাদ্য। এক্ষেত্রে আপনি অন্যান্য খামারের চেয়ে, অন্যান্য মুরগি, কোয়েল, অন্যান্য খামারের চেয়ে আপনি 3 গুণ কম খাবার খরচ হচ্ছে আপনার টার্কির ক্ষেত্রে, এবং টার্কির বৃদ্ধির হার অনেক বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। একটি পূর্ণবয়স্ক টার্কির জন্য 4 থেকে 5 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। এরা আলো চলাচল করে এবং বাতাস চলাচল করে এরকম জায়গায় থাকতে পছন্দ করে। তাই সব কিছু বিবেচনা পূর্বক আপনি যদি একটি পাখি জাতীয় কোনো খামার করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট সিলেকশন হবে টার্কির খামার। তো আপনারা যদি খামার করতে ইচ্ছুক হন, তাহলে দেশে বিভিন্ন জায়গায় টার্কি পাওয়া যায়। বেশ কিছুদিনের ভিতরেই টার্কি অনেক জনপ্রিয়তা লাভ করেছে, এটি আমাদের দেশের জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে খামারিদের জন্য, এ আশা করি। এবং আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি অন্যকে উৎসাহিত করার জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।